যদি বেস্তর সাড়ি উইকেট লইয়া যাইবার হয় স্বামীর দিল খুশ করি দেউ কা বন্দেগি আপনি খাম করছেন স্বামীর দিল খুশ করি গেছে আল্লাহর আটটা বেস্তর দরজায় আপনারে সম্বর্ধনা দিয়া আল্লাহর জান্নাত লইয়া যাইবার হয়েছিল আল্লাহই দিয়া দিবে বড় কাছে সুবহানাল্লাহ ও গলায় রে মাই বেস্তিয়ার হো গলায় দিছো কি দোকান জিনিস সব সময় কি আবার হই যায় বেড়িনতে বেড়াইন তো আসলো তো হারা বাড়ি কি আমাই আল কই গেল ও দেখছনি ও খবর দিয়ে আইছো তানি তুই তো মানুষের ঘর নয় তোর যে মাইল কি দেবে তুই কি আর ভয়দা তুমি ই গেটার গেটার মারতে দেবো এটা মানুষ আছে নানি ওলা তাজাসাস ওলা তাবাগাদু ওলা তারাফাস বল তাস্তাগফিরুল্লাহ বেটি দুষ্ট গই আস্তা দিন বেটি এসে রাগ উঠে বাদে আল্লাহর মেহরবানি রাগ উঠিছে তো উঠার বাদে আর কোনটা মারছে উঠছে না বেটি এটা মাতম কি লাগি এরে সা ফুসুঙ্গা দে রে তো বরুয়ার হুসুঙ্গা আছে দিছে দাঁত থাইরে দিয়ে আস্তা খানা খানদার দেখিন দেখিন দি বা তো সর তো আস্তা এই খানদার তিন চারটা উগলেই ফেলেছি কই রে ই জেলার ও হিদারে দি গেছে তুই তে হিদার বিশেষ ফুসুঙ্গা আর সাসারে দর্শে বেঠিয়ে যারে সালো সালো সর ছাড়তাম মাই মাই গো সাড়ি কে থাই ও বাবারে ছাড়তাম না মাই গো শরীয়ত বিয়া হওয়ার সময় আইলে মাই গো ইয়া ছাড়ছি ইয়ো কবুল করছিলেন বাবা কবুল করছি কথা হয়নি কুফরি গলা ان الذين اشتروا الكفر بالايمان لن يضر الله شيئا ولهم عذاب اليم বুঝছেন নি সাহেব এমনি বুঝা যা রাজি আচ্ছা আল্লাহর দরবারও শুক্রিয়া আল্লাহর রসুলে জানাই তোমরা নিজর তোমরা মহিলা হলে কোন স্বামীর ইজাজত ছাড়া কোন বেডিং ধরে তুমি তাইন খেরুরে ডাকিয়া তুমি তাইন তোমার খান্দা লইও না হলো গাস্তা ফেরুল্লাহ বেগনা মানুষ যদি থাকে ইমান সরে আপনি ডাকিয়া বইতা না খান্দাত মা ইগু কইছে ফয়লা আদিন আইলো বাদর দিন বইলো এর বাদর দিন এসে শেষ পর্যন্ত মা ফয়লা দিন তো আইছে এর বাদর দিন আইছে ভানা খাইয়া আচ্ছা রে বদন আজকে দেখি হুলা আইলা তখন হাসা কি তাই তো বাদর দিন সানাসুর পটেটো চক চক এক দেখ ওই তো না ইমানটা ডালে যেদিন আপনার আনি লইছে বেগরিয়া আল্লাহর মেহরবানি হইতো ও ওইদিন তো নিয়ে আপনার ইমান হলল হরি লইছে মাই গো নিজর স্বামী ছাড়া কোনো বেগনা পুরুষ রে আপনি ডাকিয়া বইন না যান ইলা রসুলুল্লাহর সাহ আল্লাহর হাবিবর স্ত্রী হযরতে হাবিবা রাদিয়াল্লাহ তাআলা আনহা থান বাপ আসলা ও মুসলিম ই সময় হে আবু সুফিয়ান বিছনা তৈয়া চাইছিলাম বই যাই থাকি লগে লগে কইছি না না আপনি আল্লাহ রসুলের জায়গা কিলা বই যাবা বাবা হর অন্ত নেই হর তোমারে আমি নির্দেশ দেরা লইতা কি দাওয়াজ বলে আমি তোর বাপ আর এই বিছনা তৈলে কি দেবিলে কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিছনা তুমি এখন হলিমা করছো না বেদিন তুমি কিলা বইবে এই কেন লগে লগে ফুড়িয়ে বিছনা হাটাই তুই আসাই আজ মুসলমানের বাচ্চা ইনতে বাই মহিলা হলে বেগনা মানুষের তার বিছনাত বইয়া রং রং করার সুযোগ দেয় মাই গো জানিয়া রাখুন যান দৃষ্টির জড়ি জেলা ফলে রে মাই আপনার মাথার উপরে আল্লাহর গজবর জড়ি না জিলিব ও ডরে যে মাইয়ার বই না হলে বুঝছেন নি বেগনা পুরুষরে ডাকিয়া নি বইয়া রং রং করা তুনে বাসিয়া রইছে ই বেটির মর্যাদা 1000 আবিদর চেয়েও বেশি বড় কাজ ও আত আত বাদহা আর যে মহিলা মাইগো স্বামীরে দেখার বাধন কিতা হড়দাই দৌড়িয়ে ইয়া মা এখন বেডিনতে যদি এটা তাল জামাই যদি একটু হুরুরু হই যায় ওয়া যাও মাটি আন না প্রায় সময় ঠাউই হইলে না যা সর সর বড় হেসি দে মনোরে না আমার তো না হুরু তো কিলগুশি হেসি দিলেই তো আরে সর সর পড় মারে আর আতর গড়ি ধুরই নিন তা গাজু দিব চাইনি তো হইলে তো দুই সাইডটা দিতেও হরে আল্লাহ দিয়া চাইনি ই বেড়ির মর্যাদা বেটার বেড়ির মর্যাদা হতো আন কোরআন শরীফ আল্লাহ হইও দে আর রিজালু কাওয়ামুন আলান নিসা এই মহিলা হইল দরকা এই মহিলার অভিভাবক পরিচালক মুরব্বী হইল নিজর স্বামী ও মাই রে ফাসক নামাজ হলো তুমি রমজান শরীফের রোজা রাখো হজ করো 42 বার জোহাদ দেও ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই কিন্তু স্বামীরে যদি খালি কথার লগে লগে কোনো কথা হইয়া যদি কলজা থাকা দিলে ওরে মাই 70 বছরের বন্দেগী নামায় আমল তো নে কথার লগে লগে বরবাদ হইব দুজহ ঠিকান হইব তত বইল পর্যন্ত স্বামীর দিল খুশ হইছে নাই আল্লাহর বান্দির লাগি জাহান্নামের আগুন ওয়াজিব হই যাইব হলুক নাউজুবিল্লাহ জানিয়া যদি কোনো মায়ার বই দুজক কিনবার হয় তে নিজর জমাইরে গালি আনজান
খাললে দুই একটা ঠাকুর টুয়া দিয়ে দিবা আর রাসূলুল্লাহ ফরমান যদি বেটার উপরে রাগ করে কোন বেটি মানুষ আইসকু রাইত খালি দরকা ই বিছনা সারিয়া যদি হালি লামান বলে দৃষ্টির জড়ি দিলা পরে আস্তা রাইত আল্লাহ টাটা হলো গজব পড়ব বুঝছেন ও পড়তে 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 এই মহিলার উপরে দরকা একটা বিভিন্ন জাতর রূপ বলা মুসিবত ইয়া নাজিল হইব অটোমেটিক্যালি আল্লাহ তানে দেখবা এখন বলা এর বাদে আল্লাহ তানে এমন দুর্বল হরি দুনিয়া তো নে উঠাইবা বেঈমান ইয়া দুনিয়া তো নে উঠিবা তান ইমান নসিব হইতো নাই মাই গো বেঈমান না হর মানু ইয়া যদি দুনিয়া তো তো নে উঠবার হয় তে নমাজ চাড়ি দিতে আর জমাই রে গালিতে আর যদি মনে হরো ইমান লইয়া আল্লাহর জান্নাত লইবার হয় তা হইলে আইয়ুমা ইমরাতিন মাতাত আমি মুরব্বী যে নাছিলাম মনে আছে নেখানো কইছিলাম ফেলা ওয়াজ বইয়া খিতা তুলছিলাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিবা বিয়া বাড়ি যে সময় দরকার পরে বিয়া বাড়ি দরকার আপনি মুরব্বি আপনার বউ ফুয়ার বউ আইন নাতি বউ আইন তে এদিন রাজ্যে উল্লই দিছিলাম গলার আওয়াজ বারে দি গেছিল ইন্না আনকারা লাসওয়া তিলা সৌতুল হামির গাদ্দাই জেলা গেড়ি গেড়ি ডাকে বলে আস্তা রাইত উল্লই দিছইন দেখনা মানুষে হুঞ্চই নমুকর বউ ফুয়ার বউ গান করছইন হি মহিলারে তো জিগেইবার আগে আল্লাহ তান পরিবারের মুরব্বিরে জিগেইবা তোমার ফুয়ার বউ তুমিনো মুরব্বী আসলাই তোমার বউ তোমার ফুয়ার বউ নাতি বউ এই যে ব্যবস্থা করছিল ওটার জবাব তুমি আমার কাছে দিতে হইব জল দিতে পারো আনি এর বাদে একটা গালি আনি মাই গো ভাই আরম্ভ হয়েছে গাইলে সে আঁটুর উপরে দরকা খাফর তুলিয়া আর গালিতে গালিতে মুখো এই হুল তোর বাবা মুখ ইচ্ছি মানুষটা মুসলমান যে আদ দিয়া আর জবান দিয়া মানুষের ক্ষতি করে না আদ দিয়া দেখাইলাই আর মুখ দিয়া তোর বাপর মুখ দিলাই সিবাবুল মুসলিমে ফুসুকন মুসলমান হইয়া মুসলমান রে গালিয়ানি দস্তুর মতো নাফর মানি ফাসিকিন গুনার হাল ও নর্তনে যে বেটি মানুষ আর বেটা মানুষে তার জবান রে হেফাজত করছে উদহুলু ফিসিলমি কাফা এ মানুষটা দিন ইসলামের ভিতরে ঢুকছে বলেন সুবহানাল্লাহ আর যে মানুষের মাঝে এই জিনিস নাই ইসলাম তো নে বাইরে গেছে বড় কাস্তা কফেরুল্লাহ এটা আছে নি বাবু ভাই আপনারা এটা দেয়নি নি আছে না আল্লাহ মাই হলি কোন হুন আসরের ময়দানে তো যে দিছে নিছে আদ দি আর তো তা দি জি এরে হইল আমার ভাই চেয়ার না সবাই ছিল না সভাপতি সভাপতি ও আই ভাই তো হলি আউকা মাশাআল্লাহ বুকা মাশাআল্লাহ যে সময় মানুষ হাসরের ময়দানের দিন আগ্নিত ফালাইয়া তো জ্বালাইবা জ্বালানির সময় আইলে আবার হরে আগ্নির মাঝে ফালাইবা আল্লাহ ওনার দিবা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া সাইজ মরবে রে সাইজ বাসবে রে অবিরাম খালি সিটকার দেও বেটি নকু কার বেটাই নকু খালি উবাই জ্বলবা উবাই হইব মরা মরি নে কুরআনের আয়াত লা ইয়ামুতু আপনি মরতাও না ওয়ালা ইয়াহিয়া বাসতাও না খালি সিটকার তো জিগেই এখন কিতাব হইলা আল্লাহ আমাদের এটা ফানি ধরো গরমর দিন বন্ধ তো নেই আইসি নাকটা বাদ মাইয়া দিয়ে কই গেল আমি ওয়াই দে হরি আম সাথ নিয়ে যারা তাহলে দে দেও নাইরা স্প্রাইট আনো রে কোকা কোলা আনো মেরিন্ডা দেও ফালিয়া ওরে কারেন্টর চয়েস বাড়াও না কিতা হই না ভোল্টেজ বাড়াও তো হিনো ভোল্টেজ উঠি যাছেন
خالف هوار الله غوي زولارم بيو مرامري تو ناي خليه بيا الله هون أمري ثاندا غندا هوا بلي كيتا غايتا بلي كوكا غولا الدنيا تخايشي بلي أكون خايف تومي تومار تانار كوكا غولا إلو إلا حميم وغساقا حميم أرغساقا حميم كيتا أرغساقا دوي كوا نايلي نالا إتا إمون بالا زينيش ديا ناي فلو بيزاتور زينيش ديسي إتا كيتا بيتين تو بيتين تو فورا نام لفايا ناوتا أوزن ما تا شوردي وردي خلنا جسوي نفاهنا هنوش وطا فوز اكبر شبوز رنگو ايجي زيدي فاقتي وقتي خاش هنوش فوز روح تو প্রত্যেক মহিলা হলো প্রত্যেক মাসে যে বাদহাস জিনিস নিকলে শরীর তো ওটাও হতা আর বিভিন্ন জাতের আইটেম আনিয়া ও তো ফালাইয়া গুরি একেবারে বলা রকম উতরাইয়া একেবারে ডাইরেক্ট একেবারে দরকা ও ইগুর মেন একবারে ফ্রেশ তো নে একবারে ডাইরেক্ট ডিফ্রেশ বানাই আমি দেখুন দুধ তো উড়া বলা ইতেসে মারে কিটা ওর অতুতনে গি মাখন সানা দেলা বানাই ওলা একবারে মেন 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 হরি হরি নিয়া আর একবারে আসল গনাই হামিমার কাছা হতইবা তো জিগে ইয়া দেওর অতে দেওরে আর সরবত খাইতা খাও বলে দুনিয়া তে খার বা হর মুখ কিটা দিছলে বলে মই দিছলাম বলে কয়টা কিটা দি দিছলে বলে কটটা দি বলে বাটি দি এটা দেওরা আসেনি মানুষ জি ও মাই হল কেয়াল হরিয় গো মাই দুই আল্লাহর দিয়ে হইয়া দেরা মই তো আমরা গাউগর মানুষ এটা ইকার দরহার আছে আর নাইলে তো বটে সাথে হলতা সমান আছে না ওয়াস কিতা ওটা যদি এখান তা বাদ দিলেই তা হবে মাইরে ও ফুয়াইনতে বাইয়াইনতে আপনারা যেন তো সাজা হইয়া পড়ছিলা ও মনে করল আজকের ওয়াজ আপনার স্বার্থ বলো তা সুবহান আল্লাহ ওয়াস কিতা আল্লাহ মাসে বাদ হাম তো নে বাস তার বালা হাম শরীর কইতা ওটাও তো এখন তো দেবলে দে ওই বাপরে বলে কয়টা দিছিলে বলে আমি দিছিলাম অমুকর বাপরে হগুর মারে হগুর দাদা বিবিরে এবং গনিয়া দেখা হইব কত দিছে বহুত তা বলে জবার দিছিলা ও এটা হট্টা তার মুখ ঢুকাও আই গে যেমনি মুখে দি দিবা খাওয়া মুখে দি দেওয়ার লগে লগে খাইবা ভাই মুখে দিয়ার পায়খানার রাস্তায় বড় বড় লাই লাই ভাই বারো যাইব কি কইবা যে কইবা কি লাগি দেয় আমার লিগে আমি আমি মরিয়ার না রে এখন মরের না বাসের না ও ভাই বারো হাজার আর শিখছি রে ন ই হালতর হাজার হাজার বছর ও জাহান্নমর আগ্নে হামিমার গাছার মানুষে রাইতেইব জিগেইবা আল্লাহ আমরা কোন ভরা দিয়ে অত কষ্ট হই আর আর অত আজাব বলে জাজা আও মুইফাকা দুনিয়ার তখতে যে নাফরমানি করছিলে এর লাগি তোমার তানোর ফাওনা তুমি দিন খারে ফলুক নাউজু তে সমাজও আছেন না নাই তে যদি কোনো মাই আর বই আপনার মর্যাদা হইল 1000 আবিদর চেয়ে বেশি আল মারআতু সালিহাতুন খাইরুম মিন আলফ রাজুলিন গায়র ইয়ামালিন সালিহিন 1000 দরবেশ ওলিবা আবিদর চেয়ে আপনার মর্যাদা বেশ কিন্তু আপনি মুখ দিয়ে আপনি কিতাব আল্লাহ আবিদর মর্যাদা ধ্বংস করছেন এর লাগি আপনি ইসলাম তো নে হরি গেলা আর আমার আল্লাহ কইন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে ঢুকো এ মানুষ ইসলাম তো নে খারিজ হইয়া আল্লাহর থান কি দইছে বা মারি দিছে ও আচ্ছা দেখছেন ইয়ে হল এক টুকা লইছে ও অন্ত নেই দেখছেন আপনি সড়ক তো এমনি ডাইরেক্ট বোঝা গেছে যেমন ও যে ফারাবতে দৌড়ে উঠে ওলা মারছে এটা কি আর ওয়াজ দেখছেন ও যে টুকা লইছিল বেটা আমি ওই মরিয়া আসছে না তো এটা কি তার ওয়াজ হতে আর দেখছেন একটা টুকা লইছে ওই বোঝা যায় গান শোনা যায় না দোয়া দুশরী প্রকাশ আল্লাহ محمد صلى الله عليه সাবল আমার মাইয়া হল বনি গেছে আপনার আপনার আর গেছে আমার দাবিতে হব আমি প্রায় জায়গা থইয়া থাকি মাইয়া হল গো আপনার আর মর্যাদা আমরা 1000 নমাজ পড়নেওয়ালা রোজা রাখনেওয়ালা আবিদ মানুষ জেলা আছে এর তো নে আপনার মর্যাদা রে মাই আল্লাহর গেছে 1000 বেটা মানুষের চেয়েও তোমার মর্যাদা বেশি থাকব সাইর গুণ থাকত ফয়লা গুণর নাম ইজা সল্লাত খামসাহা মাই গো তোমার যদি উজর থাকে না গো মাই
নয় বছর বয়স তনে 55 বছরের বেটি যে আছিল ই বেটির প্রত্যেক মাস আইলে শরীর একটা অসুস্থ দেখা দিব এই টাইমে আল্লাহ নামাজ মাফ করছেন আমরার কোন বেটা মানুষের নামাজ মৌত রাগ পর্যন্ত কঠিন বেমার না হইলে মুসিবত না পড়লে নামাজ তো মাফ হইতে পারে না আপনার আতর গাথাত আগুনের আংরা একটা লইছেন লোহার বাদে ও আত একটা হওয়া তো একটা হইতে পারেন না আপনার হুশ নাই ওটাই মাফ যদি ওখ থাকিতে গেতে আপনি হোজাগুজি লোকে লোকে আপনার নমাজ আদায় হত যদি ওখ ফাড়ি দিলে এতে আপনি খোঁজা পড়িতা আর যদি মরি যাই গিতে আপনার আওলা দিয়ে নমাজের ওখতর খোঁজা ধরো কাফার আদায় হতে বানাইলে নমাজ মাফ নাই পড়ু কাজ করা চিন্তা নেই হলটা আই মুসলমান খানের মাসিনি দে দিন এইব এদিন ভাই ওল দিয়া তাজ এগু মাথা দিয়া হ্যাঁ আনাইলে সব বুঝে একটা রাত দি দিয়া আর যদি বাটবার হইয়া থাকে আর যা দাদা এদিন করলে হে মুরব্দ দূর পড়ে ওই ওই দে ওই দে তুই রে বেটা খিলা খিতা হড়ডায় ও এদিন ফাইল লুই এর চান্স টুকরির চান্স হইলছে তার হলটি রে আদার তনে তুমি হাউলা দিয়া গুস যত আছে হল গুনি তার তারে আর বাকি যে তা আছে নিতারে তুমি উপরে উপরে যেতে এটা মানুষ সমাজও আছে নি জি তারে কি কি হয়ে যায় না নমাজ পড়ে না বেনমাজি ইগুইল কুত্তার ছেওয়ার বরবাদ বালা মাসে নমাজ পড়ছই বেনমাজির লগে এক লুকমা খানা যদি আপনি খাইন সত্তর বছরের বান্দাগি নামাই আমল তরে আল্লাহ বরবাদ করে লইব এর কারণে প্রত্যেক মুসলমানের কর্তব্য হইল ও আকিমুসসালা নামাজ কায়েম করে আপনি নমাজ হইতে এর বাদে না সিন্নি টুকরি তার দিতে হয় আমি বুঝতাম পারছি নি সাহেব এখন মুরব্বি গেছে কি মুরব্বি নাই গেছে কি আল্লাহর মেহরবানি জেন দরকার নমাজ মাজ হলেই না তাই টুকরি খেসা আরম্ভ আনিলে ফর দেওয়া তাস্তা রাইট থাকব আর মাঝে মাঝে দেখছেই বেটা গুস্তি দিছে নি অতটা হরিয়া এক আট জনের হানি খাই আপনি ফুসকুর আল্লাহ না কি বলবো আল্লাহ কুমত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির ওদের খাইতে হরি খাইতে হরি মাঝে মাঝে আ হা কি বলবো ইগুরা ভাবি দিত রে জগুলি তো মরছে না উগরে ফর দিন যান খাইব মরার আগুন তুমি ঠাইয়া ধর বুঝছি নিবি বদলাই যাও এটাই তার রুচি বেশি তোমারে দেরকে একবার হলতা দেও না ধাক্কা খাইছে খাইতে এরটেনে বমি জুটি যাইব কিন্তু ইগে দেওয়া ভাইতে আইব আর হিগে যদি ভাইতে আরো বেদনা থাকে তুমি আ হা কি করে খাইতে না না এটা খেউ সেটা অর্থ নাই ইলে আর কোনো ফাংশন নাই ফল হইল ফরজ নমাজ এরপরে ওয়াজিব নমাজ জুম্মার নমাজও বা যে কোনো নমাজও মানুষের শরীয়তের হুকুম হইল এখন তো নমাজ পড়ই না জুম্মার টাইমে আগে তো নাইলে হলে 22 টাকা পড়তা এখন খের খেজানে করে বাদ ওই বনি নমাজ পড়া না না আমার কথা হইল আপনারা আপনারা দৃষ্টিতে কই নই বনি সাজা হইয়া গেল কি দেলাই একবারে নিচে যদি ভারে না তো যে ফয়লা যে সাইডে হাত নমাজ পড়েনি কেন নাম গিতা কাবলাল জুম্মা এগুইল কি দরকা দরকা ইকান ওয়াজিব ইকান ফলই না যদি আপনার দরকা ই ফরজর কোনো মূল্য আপনি হইতেন নাই আর ফরজ ফলার বাদে নিষে দি হেসো সাইডে হাত ইকান নাম গিতা কাদাল জুম্মা ইকান যদি ফলই না তাহলে আপনার এদিন করে জুম্মান নমাজ হইতো নাই ও সাইডে হাত বাকি তো ইয়াজেন বারইয়া গেছ নাকি ও সাইডে হাত নেক কামল বাকি রাখার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিনের যত বালা জিনিস আপনি দুনিয়া থাইবা সব জিনিস আপনার বারে আঠাইতে হবো আপনি এই নিয়ামতের ওইতো নাই আর আপনি কবিরা গুনা করছেন আর আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে জানিয়েছেন আপনি না করছিলেন এর লাগে মাথা তোলে দি ফা উফরে দি দিবা সুরাতুল খানে জিরে হাসরের ময়দান লক্ষ লক্ষ মানুষ নুরানি চেয়ারে লইয়ে উঠিবা আর আল্লাহর বান্দায় যেন ফরজ ওয়াজিব তরক করছিল মাথা তোলে দি ফা উফরে দি দিয়া সুয়রের সুরতে হাসরের মাঠে আল্লাহ তানে উঠাই লইবা এই জানোয়ারের সুরত ধরি আল্লাহর দরবারে উঠার ভয়ে যে ব্যক্তি আল্লাহরে ডরাইছে আমানু তাকুল্লাহ তুকাতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ফরুগ সুবহানাল্লাহ আমি বুঝি জাম পারছি নি সাহেব আপনারা মুরব্বি হল যারা আছেন এরা রে কইয়া দিন জান সাহেব হল বাবা ইন্ডি ফারে না গেছো নামাজ যাও কিন্তু অতান পর্যন্ত ধরো কা আপনি জুম্মার নামাজর হক আদায় করে দিতা জুম্মার নামাজ যাইতা অন্য অন্য নামাজর অক্তর ফজিলত আপনি গরো দিতা মিয়া সাহেব কিতাই গইতা মিয়া সাহেব তো কইয়া আইতেন হেবেড়া তার মানেন না হিক তো হার গেছনে মুরব্বির গেছনে নাই
আমি মুরব্বি কিতা এখন কত মুরব্বি লাগি মুরব্বি যে এই নেই লাগি বিলাইলা মুরব্বি যে পরিবার বিলাইলা মুরব্বি কুত্তা হইলা শাসক আর উন্দুর হইব হারাদা এই আস্থা হরিহর শেষ গোরবামির সগে উজির মুগরাদর বাকুনি ইচুনি আর কানে দৌলত মাকান রা ওই রাখুনি তা ফার্সি শব্দ বাংলা নাই যে জায়গাত বিলাই মন্ত্রী বাবা বুড়ো হয়ে গেছেন খুদাম লইলে কোনো মাত নাই বাবা শাসন করতে এখন কুটোরাইয়া মাত নাই আর কুত্তা শাসন তার শরীর শক্তি কুত্তাল আনাপ করি ধরে আর বাকি যেটা আছে হেরে দি ধরে কা মায়ের মুরব্বী কুন্তা নামাতি উগারও দান চেকটা ধরিলে হে লাই লাই বস্তা হরি হরি নিয়ে আপনার উদা উগার হইলে হরি লিচ্ছি ই হরিবার শান্তি লইতে হবে তো এর লাগি হুরুয়াল তাকতে আপনি মুরু আওলাদাকুম বিসওয়ালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়া দরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন সাত বছর বয়স হইলে আপনি শাসন করতে আপনার উতারে নমাজুল লাগি এলে হাহনা গট গট হইলে পুলিশ বলে ইগো গিতা এখন ফেসবুকও গাতে ইয়া হে রেডি কুনতা মতে সব কিতা হইছে বেশ মাতো দুইতে তাই ইবা মারতো অরি হে দইয়া আখতা ও বাস গয়া দি তখন তো বয়স্ক মানুষ ফাটিয়াড়ি উড়ে এমনি লুস লুস হয়ে গেছে অমনে দোষে ফাটিয়াড়ো কোনো এগো সুটাইতে আছে সা সার আল্লাহর মেহরবানি ডাহাই আর বাড়ি হালিয়েও দেন ও ফাটিয়াড়ো গো ঠিক করাত মত হয়ে থাকে জায়গা আরো সাইড হয়ে গিয়ে বেশি মরতে অন্য বলে কিতা আমার ফুগায় না অমনে দিসটা বুঝছো নি তাই সিধা ওরাত লাগছে ফাহনা গট গটা করে রসুল্লাহ কই ই ও তো ফাহনা এগরে কি আর সোয়ার তাই মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হু আবনাউ সাবঈ সিনি সাত বছর নামাজ সাত বছর বয়স হইলে তুমি শাসন করতে তোমার ঘরে নামাজ আছে ওই তো আপনার শাসন শেষ আর দশ বছর বয়স হইলে আপনি প্রহার করতাম মারতাম মাঝে মাঝে আপনি মাঝে মাঝে ধরে কাতারে শাসন করতাম ও সাতটা কি দশ বছরের ভিতরে আলী নমাজর থাকি দো আপনি যদি লানি চলাইতে পারেন ও আপনার পুরা শাসন হয়ে গেছে বড় গাছ মহান আল্লাহ আর যেমনি চোদ্দ আঠারো বিশ বাইশ গেছে কি আর আপনি তো ইবা ফাতিয়ে ওড়ো কোনো সুটে গিয়া সারে দেখ দেখি দেখাই আল্লাহর মেরে ডাক্তার লাগি দেখাই আর বাড়িয়ে ধরিয়া মরালা আপনি দেন ও তো আল বাইতে সময় দেন ও তো ফানাই আছে নানি ফানাই বসির ফানাই তো ফানাই গুর জাহজেন বানাই ই সময় ফানাই গুড়ি বাজেন বাস দেন ইগুর নাম কিতা ইস ইস ইগু ফানাটা দিলে ইনি না আদুতির বাস দিদে ফানা দেয় বেশি ফানা যদি দেই না ফানা মারলে ফাটি দিব ঠাস হই হই আস্তা দিনের হলতা সলম বলম বাঞ্জিলা যা শেষ আদুতির ফাড়ার লগে গরম পাইয়েও জায়গা কিচড় হইয়া জুয়ালের লগে বইছিত ফানাইর গুড়ি আর জুয়ালে এমনি তেড়া হইয়া বই তুমি আর যদি এসরা ফাহনা আলি ফাড়া মারি যান ঠাস করি গেছে কি ও ফাতিয়ার জেড়া ভাঙ্গে আল্লাহ বুঝতে পারছি লাগে শাসন সময় এলো মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন 10 বছর 7 বছর তনে 10 বছর আলি আপনার হুরুর তারে ফুলি রে হুয়ারে নামাজর তাকিদ দেওয়ার নাম হইল মুসলমানি বড় কা সুবহানাল্লাহ এর ভিতরে আপনার শাসন হই জীব কি আর ও সন্তান আল্লাহর ওলি জীব বড় কা সুবহানাল্লাহ আমার কথা বুঝা অর্ডারি আপনারা খেরু লাগি বা কইতে পারে বলে এইটা এটা কিতা মাতে ও যে তেলে ফাহনা এরা রে মাঠে সোয়ারুন যান আচ্ছা এর লাগি কোনো হেরে দি তুলা মাতিলে আমরা ভাষা আকবর আসলে হইছিলাম মুঘল সম্রাট হে থান ফুয়ার নাম আছিল সেলিম একদিন সেলিম বইসেন বুঝি দরকা বিরাট একটা দরকা আকবরে বিভিন্ন ধর্মর মানুষ লইয়া বইয়া দরকা তাই কিতা করতা ধর্ম চর্চা হর্তা এই মাতিও না রুতা বফ ধর্ম চর্চা হর্তা ভাই কো এমন টাইম আইছে এমন টাইমে দরকা উজির সাহ যাই না সইন মানে প্রাইম মিনিস্টার উঠাই থানে ফুয়াও গিয়ে এমন বুঝা বইছে যেমনে কইছেন গার তুমি খাহি সিরাতুল মুস্তাকিম মুস্তাফার রহনুমা কুন আই সালিম ফুলগা সুবহানাল্লাহ জিকেইবা তাই হরা যদি সরল মতর ফতি হইবার হয় তাহলে মোহাম্মদ মুস্তফা ইসলামের ফত অনুসরণ করো ও হতা যেমনে কইছে আর ওখানে কবিতা প্রকাশ করছে লগে লগে বাসায় তানাথর দরকা কিতার হীরার আংটি দিয়েছেন পুরস্কার
বাসার হুয়া আর ওজন আসলা বড় মন্ত্রী থান হুয়া থান ফুড়ি আসলা ফুড়িও গেছিল দুরু কা তরাম কি একটা গলার সর উজিরর হুয়াই গু আসলে গুন্ডা অঙ্কা ফড়া গনা এটা গনা তার বাহর পয়সা ওড়ি আছে ওখানে আস্তা রাইট ফেসবুক দৌড়াইয়া মরে এরপরে ওবায় যান ঢং ঢং করে ফে গুন্ডা মত পয়সা লাস গানু মটল খাইয়া এমনি দুসেই হলাই দিয়ে কেউ কোনটা মাতলে ধরি লইব লেখানে বা অমুক হুয়ারে অত তার বাপ যে বল ওরে বাপ এসে বেশ ভালো যদি কোনোবাই নিয়ে ঠাকুয়া লইব এসে দেওয়ায় নে মু হলাই দিয়ে দেয় নেই তে তার খাইয়া মর উঠতে নেই হাত কোথাও হলই না নি মানুষে তার বেটার ফুয়ো গে দেখিয়ে রেখো দেরাইনি ফুয়াই তো লিল এগো আমার ফ্রেন্ড ফুড়িও আমরা একলগে দরগি চলা ফিরা করি দেখাইনি তাই ফুয়াইও লইল ফুড়িয়ে লইল কিন্তু তারা কিতাব বুঝিয়া দিল উজির সবর হুয়াই দেন নেই গু দেশেন কুন্তা দেওয়ার নাই তার উঠে রাত তার বাপরে দেবে সে শেয়ার হব এই বলা বলা শোক বানাইয়া তু তারে সুখা হরিয়া গিয়া ওই দেরাইনি আমার তো আল্লাহ তো অভিজ্ঞ দিছিল কিন্তু আমি কোনো কিছু বুঝলাম না আর নিলে আই বাসার হুয়াই আর হরিয়া কত বড় সম্মান হয়েছে লাখ লাখ মানুষের সামনে এটা সবা আর আই আমি কিন্তু ফাললাম না কোনো জিনিস আমি কিতা কইলে আমি বুঝছি না তো এটাই দৌড়ে উঠি আর তার বাবর সবার তো হল বাত মঞ্চ দূর ওই তার টার্গেট করিয়ে আল্লাহর মেহরবানি হাত আটাইছে আইয়ে সা সার দৌড়োর দৌড়িয়া বাবা উবাও আই দেখছো নি কিতা লয় রে ফু তুমি লইল আরম্ভ করছে বক্সিং টানতে আপনার বুকু আই দিয়ে ফয়লা ফয়লাটা ছুটে গেলে চেয়ে ওরা বাঙ্গিল যে না কিতা ইয়ে আরম্ভ করছে মাটিতে মানুষের দড়ি সুয়ার্থ হঠাৎ এখন তাই কিতা অর্থ আসে তাই জানোর তো জল্লা ও ফুয়া উগরে লইয়া রে বাবা রে ফুত পারে না পারে না লগে লগে সমস্ত কি জিকে ওইটা আর আসে এ বড়া তুই তা বললে কিতা লই তোর বাহর দেখি হাহাড় কাট ছুটে গেলে ফির সাল দুনে হলে ইচ্ছা কি যাত বাদা মহল দিশত পাওয়া রে পিসি বলে আর ঠিক আছে ওই দেখো গা ফেলা নম্বর প্রশ্ন হইল আইজ বাদশা আপনার ছেলে এবং আপনার মেয়ে খোতার প্রেক্ষিতে মর্ম বুঝার লগে লগে তারা কিন্তু এই তারা নিজের আতর টাকা পয়সা দিয়া এই সমাজের মাঝে তারা চিহ্নিত হইল তারা সম্মানী কিন্তু আমার বাপর তো টাকা আসিল এই যে আমি কোনো জিনিস বুঝলাম না সারাটা জীবন নাফরমানির উপরে কাটাইছি সুতরাং দুঃখে আমার বরদাস্ত করতাম পারছি না অশিক্ষিত তাহার কারণে এর লাগি আমার বাবার হাহাড় এবকাড়ে এরপরে ফিরসালে উইলে হকটা দেওয়ার বাদে আমার জনশান্তি হয়েছে কথা ঠিক আছে জিগাইলা উইলে বা তুমি দেখি তোমার ফুয়ারে লইয়ে অত মারি মাল্ল আর এমনি নাচিলে বলে বুঝছি না মূর্খ পুত্র জমর সমান জেলা ফেসা আরম্ভ করছিল যদি তারে লইয়া যদি আমি তুলো তুলো করতাম না তে নাকে মুখে মারিয়া মারে ধানে মারিলে অনে আমি মর বাস্তা মরিয়ে এসে কই গেলে বা বারে তারে পুরো হয়ে গেল তো দুই চারটা দিছ আর মারিস না আমার জানহান বসে বুঝি তো বলছি নি সব আমরা হুয়াইন যে এখন করে দেবো না হ্যাঁ হিগে নাইলে মূর্খ আছে এখন যেন বালা হুয়াইন স্কুল কলেজে হরিয়া যেন একটা হুয়াই আজান হলে হাতারে দৌড়ই মুখে দিয়ে আঙুল এড়াইয়া শিল্লি দেন সড়কের ঘটনা তুইয়া দরকার গেম খেল খেলাইন জুয়া খেল শুরু আরম্ভ করছো তোমরা মুসলমান পুরা হয়েছো নিজে বাবাই মাতই না আনে সব ধরার আছে না নাই ও জিনিস যে মানুষে ত্যাগ করিয়া আল্লাহ আল্লাহ রসুলের ফদ ধরছে আমানুদ গুলো সেলিমি কাপা ওগু ইসলামের ভিতরে আমাইছে বড় সুবহান আল্লাহ ও বেটিন তোর কথা কইছিল মনে যে বেটি 1000 মর্যাদা ফয়লা গুনইল উজর ছাড়া যে বেটিকে নমাজ ছাড়ে না বেটিন তোর প্রত্যেক মাসে উজর আছে নমাজ ছাড়ে না ও উজরে উজর ছাড়া রোজাবান কইন না ওয়াসামাত শাহরুহা ওয়াহসানাত ফারজাহা যে মহিলা নিজের স্বামী ছাড়া বেগ না কোনো বেটাইন তোর লোকের দরকার কিতা করছে না রং ডং আড্ডা ইয়ার কি মারছে না আমরা তো এটি ডাহ দিবা ইয়ানি মাইজমিয়ানি পাও ولا تأذن في بيته إلا بإذنه رواه البخاري ومسلم نربر جگو بڑا دلیل اور کتاب بخاری شریف مسلم شریف و یہ حدیث پرزجہ پڑھن سبحان اللہ اٹھائی لیجی ابھی ہم نارا خوشتوی دار کی جی سلطو اتو تا نا بیشی بیلی بیرا 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 بیرا
আল্লাহর রাসূলে জানাইন তোমরা নিজর তোমরা মহিলা হলে কোন স্বামীর ইজাজত ছাড়া কোন বেডিং ধরে তুমি তাইন করে ডাকিয়া তুমি তাইন তোমার খান্দা লইও না হলুক আস্তাগফিরুল্লাহ বেগনা মানুষ যদি থাকে ইমান সরে আপনি ডাকিয়া বইতা না খান্দা মা ইগু কইতে ফয়লা আদিন আইলো বাদর দিন বইলো এর বাদর দিন এসে শেষ পর্যন্ত মা ফয়লা দিন তো আইছে এর বাদর দিনও আইছে ফানা খাইয়া আচ্ছা রে বদন আজকে দেখি হুলা আইলে তখন আসা কি তাইতো বাদর দিন সানাসুর পটেটো চক চক এক দেখ ওই তো আপনার ইমানটা রাওয়ালে যেদিন আপনার আনি লইছে বেগরিয়া আল্লাহর মেহরবানি হইত ওইদিন তো নে আপনার ইমান হলল হরি লইছে মাই গো নিজর স্বামী ছাড়া কোনো বেগ না পুরুষ রে আপনি ডাকিয়া বইন না যান ইলা রসুলুল্লাহর সাহা আল্লাহর হাবিবর স্ত্রী হযরতে হাবিবা রাদিয়াল্লাহ তাআলা আনহা থান বাপ আসলা ও মুসলিম ই সময় কে আবু সুফিয়ান বিছনা তৈয়া চাইছিলা বই যাই থাকি লগে লগে কইছে না না আপনি আল্লাহ রসুলের জায়গা কিলা বই যা বাবা হর অন্ত নেই হর তোমারে আমি নির্দেশ দেরা লইতা গিতা বাস বলে আমি তোর বাপ আর এই বিছনা তৈ লেগে দেবিলে কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিছনা তুমি এখনো হলিমা করছো না বেদিন তুমি কিলা বইবে কেন লগে লগে ফুড়িয়ে বিছনা আটাই তুই আছে আজ মুসলমানের বাচ্চা ইনতে ভাই মহিলা হলে বেগনা মানুষের তার বিছনাত বইয়া রং রং করার সুযোগ দেয় মাই গো জানিয়া রাখুন যান দৃষ্টির জড়ি জেলা ফলে রে মাই আপনার মাথার উপরে আল্লাহর গজবর জড়ি না জিলিব ও ডরে যে মাইয়ার বই না হলে বুঝছেন নি বেগনা পুরুষরে ডাকিয়া আনি বইয়া রং রং করা তুনে বাসিয়া রয়েছে ই বেটির মর্যাদা 1000 আবিদর চেয়েও বেশি বড় কসম ও আত আত বাদহা আর যে মহিলা মাই গো স্বামীরে দেখার বাধানো কিতা হরদায় দৌড়িয়ে ইয়ে মা এখন বেডিনতে যদি আছে তার জামাই যদি একটু হুরুরু হয়ে যায় ওয়া যাও মাটি আন না প্রায় সময় ঠাউয়েই হইলে না যা সর সর বড় হেসি দেই মনোরে নামার তো না হুরু তো কিলগুশি হেসি দিলেই তো আরে সর সাপ্পল মারে আর আতর গুড়ি ধুরই নিন তাকে যদি বুঝাই নি তো হইলে তো দুই সাইডটা দিতেও হরে আল্লাহ দিয়াছ নি ই বেড়ির মর্যাদা বেটার বেড়ির মর্যাদা হতো আন কোরআন শরীফ আল্লাহ কইয়ে দে আর রিজালু কাওয়ামুন আলান নিসা এই মহিলা হইল দরকার এই মহিলার অভিভাবক পরিচালক মুরব্বি হইল নিজর স্বামী ও মাইরে ফাসক নামাজ হলো তুমি রমজান শরীফের রোজা রাখো হজ করো এক 42 বার জোহাদ দেও ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই কিন্তু স্বামীরে যদি খালি কথার লগে লগে কোনো কথা হইয়া যদি কলজা টাকা দিলে ওরে মাই 70 বছরের বন্দেগী নামায় আমল তো নে কথার লগে লগে বরবাদ হইব দুজহ ঠিকান হইব তত বইল পর্যন্ত স্বামীর দিল খুশ হইছে নাই আল্লাহর বান্দির লাগি জাহান্নামের আগুন ওয়াজিব হই যাইব হলুক নাউজুবিল্লাহ জানিয়া যদি কোনো মায়ার বই দুজক কিনবার হয় তে নিজর জমাইরে গালি আইজান ফালে দুই একটা ঠাকুয়া টুয়া দি দিবা আর রাসূলুল্লাহ ফরমান যদি বেটার উপরে রাগ করি কোনো বেটি মানুষ আইসকু রাই থালে দরকা ই বিছনা সারিয়া যদি হালি লামানো পড়ে দৃষ্টির জড়ি জেলা পড়ে আস্তা রাই তাল্লা টাটা হলো গজব পড়ব বুঝছেন নি ও ফরতে 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 এই মহিলার উপরে ধরো একটা বিভিন্ন জাতর রোগ বলা মুসিবত ইয়া নাজিল হইব অটোমেটিকলি আল্লাহ তানে দেখবা এখন বলা এর বাদে আল্লাহ তানে এমন দুর্বল হরি দুনিয়া তো নে উঠেইবা বেঈমান ইয়া দুনিয়া তো নে উঠিবা তান ইমান নসিব হইত নাই মাই গো বেঈমান না হর মান ইয়া যদি দুনিয়া তো নে উঠবার হয় তে নমাজ চাড়ি দিতে আর জমাই রে গালিতে আর যদি মনে করো ইমান লইয়া আল্লাহর জান্নাত লইবার হয় তা হইলে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ ফুলুকা সুবহানাল্লাহ।